বাংলার সোনার শিক্ষকেরা আজ সেই রাজপথে খোলা আকাশের নিচে বসে রাত কাটাবেন। আর কত কাল দেখতে হবে আমাদের এই মর্যাদার লড়াই? আমরা আর কত কাল টিকিয়ে যাব এই মর্যাদা? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন জানাচ্ছি, দয়া করে আমাদেরকে এসে একবার দেখে যান, আমরা আর এখানে বসে থাকতে পারবো না। আমার বড় কষ্ট হচ্ছে, আমার স্বামী আমার সাথে অভিমান করে কথা বলে না, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আসুন মাননীয় প্রধানমন্ত্রী, দেখে যান আপনার হাজার হাজার ছেলেমেয়েরা আজ রাজপথে বসে কাঁপছে। আমি দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষকের শিক্ষার্থী চোখ দিয়ে আজ পানি পড়ছে, কেউ নিয়মে পানি চোখের ঝরাচ্ছেন।